إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল করম রব্বুল আলামিনের ইহসান মেহেরবানি দয়া আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের প্রাণ প্রিয় দ্বীনি প্রতিষ্ঠান দ্বীনি মারকাজ মাদ্রাসা ইসলামিয়া দারুল উলুম সুধর্ণপুর কুমিল্লার উদ্যোগে আয়োজিত আজকের এই 31 অক্টোবর রোজ শনিবার 2020 মাসিক ইসলাহি মজলিসে আরিফ বিল্লাহ হাকিমুন নফস আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিমী দামত বরকাতুহের সোহবতে তার হৃদয় নিঃসৃত আবেগ ভরা ব্যথা ভরা বয়ান শুনবার উদ্দেশ্যে নিজেদের রুহের খোরাক আত্মার খোরাক নেওয়ার উদ্দেশ্যে ইসলাহে নফস ইসলাহে বাতিনের উদ্দেশ্যে আল্লাহ তাআলা আমাদেরকে আসবার বসবার তৌফিক দিয়েছেন সকলেই বলি আলহামদুলিল্লাহ সম্মানিত হাজিরিন আসলে এখানে এই পরিমাণ ওলামায়ে কেরাম যাদের প্রত্যেককে এমন মজলিসে কিছুটা সময় দেওয়া উচিত কিন্তু সময়ের সংক্ষিপ্ততা কোনোভাবেই সম্ভব হয়ে ওঠে না আমাদের সিলেটের হযরত আমি নিজেও কয়েকদিন আগে গত বুধবার ওনার বয়ান শুনেছিলাম সিলেট ছিলাম আমরা আমার শায়খের সাথে আলহামদুলিল্লাহ সিলেটের অঞ্চলে তাসাউফের অনেক বড় খেদমত করছেন এতক্ষণ যিনি আমাদের মাঝে কথা বললেন এবং গত বুধবার হযরতকে দেখেছেন বয়ান শুনেছেন ছিলেন দীর্ঘ সময় আবার দুই দিন পর আজকে শনিবার আবার গত সারা রাত জার্নি করে চলে আসলেন আল্লাহ তাআলা ওনাকেও হায়াতে তৈয়বা আফিয়া দান করুক সময় একদমই কম আমি আপনাদের কাছে আজকে মূলত সকালবেলা সকাল 10টায় আমাদের বালিকা শাখায় মহিলা শাখায় মা বোনদের জন্য যে ইসলাহি মজলিস হয়েছিল ওই ইসলাহি মজলিসের উদ্দেশ্যে সকালবেলা আমি যখন এসেছিলাম আসবার পরে সেখান থেকে আমি মাদ্রাসায় এখানে আসছি সকালে 11টা সাড়ে 11টার সময় তখন থেকে নিয়ে এই মজলিসে আসা পর্যন্ত এই লম্বা সময় ওইখানে ছিলাম অনেক দোস্ত অনেক সাথীরা আমার সাথে হাত মিলাইছে যারা কথা বলছে যারা এই এদের আশা তাদের সাথে সাক্ষাৎ করা এইখান থেকে আমার একটা ছোট্ট উপলব্ধি এটাই আজকে বলতে চাই উপলব্ধিটা হলো যে পরিমাণ সাথীরা আসছেন বাংলাদেশের আমাদের কুমিল্লার আশপাশ তো আছেই বাংলাদেশের একদম প্রত্যন্ত অঞ্চল কুমিল্লা থেকে অনেক দূরে এরকম দূর দূরান্তের জেলাগুলো থেকে সর্বত্র অঞ্চল থেকে অগণিত সাথী আজকের এই মজলিসে এসে উপস্থিত হয়েছে একবারে ওইদিকে কক্সবাজারের অনেক সাথী আমার সাথেও হাত মিলাইছে কক্সবাজারের সাথী আছেন না কক্সবাজার থেকে আসছেন ওইদিকে একবারে বগুড়া রংপুর থেকে আসছেন এদিকে সিলেট থেকে আসছেন তাইলে বোঝা গেল সকল অঞ্চল থেকে সাথীরা পাগল পাড়া হয়ে ছুটে এসেছে কেন আসলো কেন আসছেন
আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন কোরআনুল করিমের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে, ফাবিমা রাহমাতিন মিনাল্লাহি লিনতা, হে নবী আপনার উপরে আল্লাহ তাআলার রহমত, আল্লাহ তাআলার দয়া যে আপনি আপনার অনুসারীদের প্রতি বড় নরম, নম্র, কোমল এবং দয়ালু এই আচরণওয়ালা ছিলেন। সুবহানাল্লাহ, আপনার নম্র আচরণ, ভদ্র আচরণ, দরদী আচরণ, এই নম্র, ভদ্র, নরম, কোমল আচরণ, এই কোমল আচরণটাই আপনার উপরে আল্লাহ তাআলার বড় রহমত। যদি আমি ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল খালক, যদি আপনি কর্কশ মেজাজের হতেন, কঠোর হৃদয়ের অধিকারী হতেন, লান ফাদ্দু মিন হাওলিক, এই মানুষগুলো আপনার আশেপাশে ভিড়ত না, কমপক্ষে উমরের মতো এত শেতা মানুষ সামনে লগে থাকলো না। কি বলে, তাইলে ওয়ালাউ কুনতা ফাজ্জান গালিজাল খালক লান ফাদ্দু মিন হাওলিক, আপনি যদি কর্কশ মেজাজের হতেন আপনার পাশে কেউ ভিড়ত না। এই কথাটা, এই উপলব্ধি আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসিম জামাত বারাকাতুহু, তার পুরা হৃদয় জুড়ে মানুষের প্রতি, উম্মতের প্রতি, আল্লাহর বান্দাদের প্রতি সারাক্ষণ তার কলিজার ভিতরে এক ব্যথা ভরা দিন, এক আহ, এক পেরেশানি, এক অস্থিরতা কাজ কাজ সারাক্ষণ সারাক্ষণ। আর এই দর্দে দিল যার মধ্যে আছে, এই ব্যথা যার মধ্যে আছে, এই পেরেশানি আর অস্থিরতা যার মধ্যে আছে, যে মানুষের জন্য নিজের কলিজায় ব্যথা অনুভব করে, যে মানুষের জন্য নিজের কলিজায় দরদ অনুভব করে, আল্লাহর কসম তার কাছে মানুষ জমেই জমে জমে। শায়খের এই আমলটা আমি সবসময় দেখে আসছি, সারাক্ষণ এক পেরেশানি সারাক্ষণ। এটা হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহ আলাইহ, ওনার বয়ানের মধ্যে আছে, উনি বলতেন মুসলিম জনসাধারণের আমলের অবস্থা চলাফেরা দেখলে উনি বলতেন আমার দুই অবস্থা হয়, এক হলো ভোগ উড় জাতি হে, আমার খুদার অনুভূতি চলে যায়, আর আরেক হলো নিন্দ উড় জাতি হে, ঘুম চলে যায়, আর করোটি বদলতে বদলতে রাত খতম হো জাতি হে, এবং বিছানা এপাশ ওপাশ করতে করতে আমার রাত শেষ হয়ে যায়। হাকিমুল উম্মত বলে এই পরিমাণ ব্যথা আমি অনুভব করি। সরওয়ারে দু আলম নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের এই সিফাত কি মাত্রায় ছিল, আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন সারা দিন দ্বীনের দাওয়াত দিয়ে আসার পর রাত্রি বেলা এশার নামাজের পরে আল্লাহর নবী হুজরার মধ্যে আসলেন, এসে হুজরার মধ্যে বসতেছে না, এই ঘরের মধ্যেই একবার এদিক একবার ওদিক এদিক সেদিক ঘুরছেন অস্থির। আম্মা জান আয়েশা বলেন ইয়া রাসূলুল্লাহ একটু তো বসেন, বিশ্রাম তো করেন, সারা দিন মেহনত করে আসছেন, কি এত অস্থিরতা আপনার, একটু সবর করেন, বিশ্রাম করেন, একটু তো বসেন না, এরকম করছেন কেন? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চোখের পানি ছেড়ে দিয়ে আল্লাহর নবী বললেন আয়েশা আজ তো সারা দিন উমুককে উমুককে দ্বীনের দাওয়াত দিলাম, কিন্তু ওরা তো কালেমা পড়লো না, আয়েশা এরা তো ঈমান আনতেছে না, হায় আয়েশা আমি যদি ঘুমিয়ে যাই আর আমার উম্মত যদি ঈমান হারা হয়ে কবরে যায়,
এদের কবরে কি হবে, এদের হাশরে কি হবে, এই পেরেশানি আর অস্থিরতা তো আমাকে বসতেও দিচ্ছে না, ঘুমাইতেও দিচ্ছে না। আল্লাহ তাআলা তখন আরশ আজিমের মালিকের তখন দয়া আসছে, মালিকের রহমতের জোয়ার আসছে। আরশ আজিমের মালিক তখন জিব্রাইল পাঠিয়ে কোরআনুল করিমের আয়াত নাজিল করছে, ফালাআল্লাকা বাখিউন নাফসাকা আলা আছারিহিম ইন লাম ইউমিনু বিহাযাল হাদিস আসাফা। এই নবী আপনি কি শুরু করলেন, এই মানুষগুলো সব ঈমান আনতেছে না, এই আফসুসে আফসুসে এই পেরেশানি পেরেশানিতে আপনি বুঝি নিজেকে শেষ করে ফেলবেন, আপনি কি শুরু করেন, আপনি থামেন। এই পরিমাণ অস্থিরতা যে খোদ রব্বুল আলামিনের পর্যন্ত দয়ায় আল্লাহ তাআলা বলছে বন্ধু থামেন, একটু বিশ্রাম করেন, একটু বসেন, এটা ব্যথা, এটা কি ভাই, দর্দে দিল, দর্দে দিল, ব্যথা, ব্যথাই। আমি আমার শায়খের মধ্যে এই পেরেশানি দেখছি, আমি হজের সফরে শায়খের সাথে যখন ছিলাম আসরের নামাজ হারাম শরীফে ফাহাদ গেটের দোতলায়, আমরা যেখানে সবসময় বসি হজরতের সাথে, এর একটু আগাইয়া আমি আর হজরত একসাথে নামাজ পড়ছি আসর, এবং আল্লাহর ঘর দেখা যায় নামাজের সালাম ফিরেই হঠাৎ আসরের নামাজ আমার এরকম হাত ধরে আমারে বলতেছে, মাওলানা বলেন আপনি বলেন, এই ঘরের দিকে তাকাইয়া যে আমার কলিজার যে ব্যথা এটা আপনি লালন করবেন, বলবেন মানুষের কাছে, বলেন বলবেন কি না বলেন। আমি বললাম বলবো ইনশাআল্লাহ হুজুর, আমি ওয়াদা দিলাম। হঠাৎ হঠাৎ তার মানে বুঝাই গেল নামাজের ভিতরে তার কলিজার মধ্যে হঠাৎ ব্যথা উঠলে উঠলো। আমার ভাই ব্যথা না উঠলে মায়ের বাচ্চা প্রসব হয় না, মায়ের ব্যথা উঠতে হয়, গর্ভবতী মায়ের ব্যথা উঠতে হয়, ব্যথা উঠলেই বাচ্চা প্রসব কাঁচায়, ব্যথা চাই। হযরতের কলিজা এটা ছিল, রাজশাহী অঞ্চলে মাহফিল করতে গেছে, রাতের দেড়টা বাজে, রাতের বরাবর আমার মনে আছে তখন রাতের দেড়টা বাজে, আমি কুমিল্লার কোথাও মাহফিল থেকে রাত্রে আমার গাড়িতে আসতেছি, আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাকুন নবী কাসেমি হযরতের মোবাইল ফোন করছে আমার মোবাইলে, আমি ধরলাম, আমি বললো মাওলানা কই আপনি, আমি আমি গাড়িতে, বলতেছে মাওলানা এখানে তো রাজশাহী অঞ্চলে, এই অঞ্চলে মাইলকে মাইল কোনো মসজিদ নাই, মাদ্রাসা নাই, এই মানুষগুলোকে দিন শিখাবে কে বলে, রাতের তখন দেখটা বাচ্চা, তখনও তার কলিজায় ব্যথা দে, ওই লাখ লাখ মানুষগুলোকে ওই অঞ্চলের দিন শেখাবে। আমার ভাই এই ব্যথাটা, এই ব্যথাটা, আর রাত ভোর আল্লাহর কাছে কেঁদে কেঁদে দোয়া করা, ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহু, আল্লাহর রাসূল বলেছেন যে ব্যক্তি একাকী বিভ্রীতি আল্লাহর জিকির করে আর এভাবে ডাকতে থাকে যে জিকির করতে করতে ফাফাদাত আইনাহু, তার দুই চোখ বেয়ে অঝরে পানি ঝরতে থাকে। হযরত যখন জিকির করেন তখন অঝরে পানি ঝরতে থাকে না, তো এই ফিকির আজকে আমি শুধু এই কথাটাই বলতে চাই যে এই দর্দে দিল, এই ব্যথা, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 51 বছর বয়সে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফের ময়দানে যখন গেলেন, কেন গেলেন, শুধু এই আশায়, এই ব্যথা নিয়ে মক্কাবাসী আমাকে বারবার প্রত্যাখ্যান করছে, বিরোধিতাই করছে বেশি, পার্শ্ববর্তী তায়েফে দেখি সেখানে কিছু মানুষ কালেমা পড়ে কিনা, তারিখের কিতাবের মধ্যে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এক টানা 15 থেকে 17 দিন পর্যন্ত ওই অঞ্চলে দ্বীনের দাওয়াত দিলেন, একজন মানুষও ঈমান আনে নাই, একজনও কালেমা পড়ে নাই, বরঞ্চ অঝরে পাথর মেরে ওনাকে তাড়ায় দিছে, এই পরিমাণ পাথর মারছে, এই শুধু এই উদাহরণটাই বলতে চাচ্ছি, এই পরিমাণ পাথর মারছে যে পাথরের আঘাতে আল্লাহ রাসূলের দেহ মোবারক এতটা ঝাঁঝরা হইছে, ফিরে আসবার সময় তায়েফ থেকে নাখলা নামক জায়গায়
একটি আঙ্গুর খেজুরের বাগানে আল্লাহর নবী উনার সাথে সাহাবী যায়েদ ইবনে হারেসা তাকে নিয়ে ঢুকছে এই রক্তাক্ত দেহ নিয়ে আফেরে। এই বাগানটা ঘটনাচক্রে ছিল মক্কায় কাফেরদের রসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সবচেয়ে বড় দুশমনদের একজন উতবা আবু জাহেল আবু লাহাব উতবা নাম শুনছেন না, এই উতবার বাগান ছিল এটা। আর ঘটনাচক্রে ওই সময় উতবা বাগানে ছিল, ওই বাগানে ছিল। এই অবস্থায় উতবা আল্লাহ রসুল যখন ওই বাগানের ভিতরে ঢুকছে দূর থেকে, উতবা দেখছে এই দৃশ্য যে আল্লাহ রসুলের সমস্ত দেহ ঝাঁঝরা রক্তাক্ত পাথরের আঘাতে। তখন নবীজি নিজের, আরে উতবা তার গোলাম আদ্দাস গোলামের নাম, তার হাতে নিজে আঙ্গুর এবং খেজুর দিয়ে বলছে তুমি ওই লোকটার কাছে যাও, গিয়ে তাকে এই খাবার দেও। আর ওইখানে কিতাবে লিখছে এই উতবা তখন চিৎকার দিয়ে আওয়াজ দিয়ে উঠছে এক কাফের এক বেঈমান নবীর শ্রেষ্ঠ দুশমনদের একজন সেই উতবা পর্যন্ত বলছে হায় তায়েববাসী তোরা এটা কে করলি, কে করলি তোরা, এক মানুষকে মানুষ বুঝি এভাবে মারে, এভাবে মারে। আরে আমরা তো আজকে 11 বছর বিরোধিতা করছি তার, এইভাবে তো তাকে কোনোদিন পাথর মারি নাই, এইভাবে কেমনে মারে মানুষ, কেমনে মারে। এক কাফের দিলের মধ্যে এক দুশ্মনের দিলে পর্যন্ত দরদ করছে মোহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই ব্যথা সহ্য করছে, এই পরিমাণ ব্যথা সহ্য করেছে। আমি আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেবের কলিজায় আমি এই ব্যথা দেখি, এই ব্যথা দেখি। আর আমি বুঝি, আমি বুঝি এই এক ব্যথার জ্বলনে, এক ব্যথার আহাজারিতে সারা দেশ জুড়ে মানুষগুলো পাগলের মতো ছুটে আসছে। এবার আমার কথা হইল, আমি সব সময় যে কথা বলি, এবার যারা মাওলানা সাহেব আছেন, মসজিদের ইমাম আছেন, নুরানি হেফজখানা কিতাবখানা যেখানেই পড়ান আপনারা হাত উলান, শুধু ওলামায়ে কেরাম হাত তোলেন, কোনো না কোনো মসজিদ মাদ্রাসায় খেদমত করেন, আপনারা হাত তুলছেন মাশাআল্লাহ। এবার আপনাদের কাছে আমার কথা এটা, এক মুফতি মুশতাক নবীর কলিজায় ব্যথা উঠলে যদি, এক আরেফ বিল্লার কলিজায় ব্যথা উঠলে যদি এত মানুষ জমে, তাইলে আমাদের কলিজায় যদি উম্মতের ব্যথা উঠে, আমাদের কলিজার মধ্যেও যদি এই দিকভ্রান্ত পথহারা গুনায় ডুবা মানুষগুলোর জন্য একটু ব্যথা তৈরি হয়, আল্লাহর কসম আমার গোটা দেশ মদিনার মতোই হয়ে যাবে। এজন্য ওলামায়ে কেরাম আমি আবার বলছি, আবার বলছি, আবার বলছি, আবার বলছি, আবার বলছি, ব্যথা তোলেন, ব্যথা তোলেন, আপনারা কাঁদবেন, আপনারা কাঁদবেন। ফেব্রুয়ারি মাসের, ফেব্রুয়ারি মাসের ইসলাহী মজলিসে আমি এই কথা বলছিলাম, ওলামায়ে কেরাম ব্যথা তোল, ওলামায়ে কেরাম ব্যথা তোল। আমরা, আমাদের বড় দুর্ভাগ্য, আমাদের জনগণ ইসলামের দিকে আসতে চায়, সাধারণ জনগণ নামাজ পড়তেই চায়, মানুষগুলোকে কলিজার ব্যথা নিয়ে ডাকার মতো লোকের বড় অভাব। সত্যি কথা ভাই, এক সিলেটবাসী যে পরিমাণ মাহফিল ওনার কাছে চায়, বাকি গোটা দেশ খালি হয়ে যাওয়া সম্ভব না যদি শুধু সিলেটের আবদার পূরণ করতে হয়, এই পরিমাণ অবস্থা তারা পারে না, সিরালাইবে কেমনে, কুলাবে এক মানুষ বলেন না কেমনে কুলাবে। আজ বড় দর্দে দিলওয়ালা সাথী দরকার, এটা আমার শায়খেরও ব্যথা, এটা আমাদেরও ব্যথা। এই জন্য নওজোয়ান আলেমরা, আপনাদের কাছে আমার কথা এটাই, আপনারা আপনাদের কলিজায় একটু ব্যথা উঠান মানুষের জন্য, উম্মতের জন্য। মানুষগুলোকে দুনিয়ার গুনার মধ্যে ডুবায় দিছে, টেলিভিশনওয়ালারা নিয়ে যাচ্ছে, ফেসবুকওয়ালারা নিয়ে যাচ্ছে। অতএব মেহরবানি করে প্রত্যেকের কাছে বিনীত অনুরোধ, আপনারা প্রত্যেকেই দর্দে দিলওয়ালা ফিকিরওয়ালা হবেন, বলেন ইনশাআল্লাহ। হযরত বলছেন এটাই কথা। অতএব আজকে আপনাদের কাছে আমার শায়খ আরিফ বিল্লাহ আল্লামা মুফতি মুশতাক নবী সাহেবের এই হৃদয় ভরা দরদওয়ালা ব্যথাওয়ালা
এই বয়ানগুলো জবানে শুনতেছিলেন, রেকর্ডিং এ শুনতেছিলেন, ফেসবুক ইউটিউবে শুনতেছিলেন। আল্লাহ পাকের শুকর এবং মেহেরবানি, এতদিন যে কথাগুলো চোখের পাতা ভেজা ছিল, আজকে বহুদিন পরে, বহু সাধনার পরে, অক্লান্ত পরিশ্রম আর মেহনতের পরে, মাদ্রাসার উস্তাদদের পরিশ্রমে এবং সাথীদের মেহনতে হুজুরের এই বয়ান, ছয়টি বই আলাদা আলাদা ছোট ছোট বই, সুন্দর বয়ান, একটি মলাটের ভিতরে বইগুলো নতুন ছাপানো হয়েছে, বলেন আলহামদুলিল্লাহ। এখানে আমাদের শায়খের পাঁচটি বই, পাঁচটি বয়ান একত্রে আছে, একটা একটা আল্লাহ তাআলার সিফাত, দুরুদ শরীফের ফজিলত, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহর ফজিলত, তওবা ইস্তিগফার, জিকিরের পরিচয়, জিকিরের ফজিলত, আর খতিব আজম আল্লামা নুরুল ইসলাম ফলিপুরি দামাত বারাকাতুহুম এইখানে বসে যেই বয়ান করেছিলেন সেই বয়ানের একটি বই আত্মার পবিত্রতা। এই ছয়টি বই একটি বক্সে মাত্র 200 টাকা করে বিক্রয় করা হয় ওইখানে। আপনাদের কাছে বিনীত অনুরোধ, মেহরবানি করে প্রত্যেকেই সকলেই ইনশাআল্লাহ এই বইগুলো সংগ্রহ করবেন। আজকে যদি বই পুরা না পান, আগে অনেক বিক্রি করে ফেলছি আমরা, এখন যদি সবাই না পান তো ইনশাআল্লাহ পরবর্তী মজলিসের আগে আগে মাদ্রাসার কারো না কারো সাথে যোগাযোগ করে এই বইগুলো সংগ্রহ করবেন, বলেন ইনশাআল্লাহ। ইসলামিক মিডিয়া সুস্থ সমাজ বিকাশের জন্য অনলাইন মার্কাস টিভি।